সুপারস্টার একজনই, সে হচ্ছে শাকিব খান। তো তার সাথে প্রতিদ্বন্দ্বিতা আসলে এরকম, এইটা বলাই হচ্ছে পাপ, এটা বলাই আসলে উচিত না। তার সিনেমা চলছে এবং খুব ভালো চলছে, সবার সিনেমা খুব ভালো চলছে, এবং নট অনলি শাকিব খান। এই সিনেমা করতে গিয়ে কি কি সমস্যা হয়েছে ওটা আসলে ডেসক্রাইব করতে অনেক সময় লাগবে, বাট আসলে আমরা সবাই জিন ভূতে আসলে চোখের আগে বিশ্বাস করি, ভূতে না আসলে জিনে বিশ্বাস করি। এবং আমাদের সিনেমাতে একটি ডায়লগ আছে যে তুমি যদি কোরআন শরীফ বিশ্বাস করো তোমাকে জিনে বিশ্বাস করতেই হবে। সো আমরা সবাই কোরআনে বিশ্বাসী এবং জিন আছে এটাতেও বিশ্বাসী। সো যখন আসলে আমরা কোনো কিছু নিয়ে অনেক বেশি ভাবি, সেটা নিয়ে কিন্তু স্বপ্ন দেখি। যখন আমি শুটিং করছিলাম ওটা নিয়ে অনেক বেশি ভাবছিলাম এবং পরবর্তীতে ওটা নিয়ে স্বপ্ন দেখেছি। তো এইটা আসলে হয়ে গেছে শুটিং এর সময়। স্বপ্নের বিষয়টাই জানতে চাচ্ছি যে কি ধরনের মানে স্বপ্ন, যদি মনে হয় ভৌতিক কোনো কিছু হচ্ছে, কিংবা আমি একটা রুমের মধ্যে আছি, অন্ধকার রুমের মধ্যে আছি, কেউ নেই পাশে, আশেপাশে একটু শব্দ, এরকম টাইপের স্বপ্ন যেটা আসলে সবাই দেখে থাকে। এবং অনেকেই হয়তো বা রিলেট করতে পারবে, যেমন 10তলা বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে, এরকম টাইপের স্বপ্ন। সেই ভীতি কি কেটে গেছে না? এখনো আছে, এখনো আছে। জিন যেহেতু রিলিজ হয়েছে, জিনের সেই রেশটা এখনো আছে। আচ্ছা, বাড়তি চাপ আমি কখনোই মনে করি না, কারণ চাপ জিনিসটা নেগেটিভ মানে অর্থে দাঁড়ায়। তো আমি নেগেটিভিটিকে কখনোই সাপোর্ট করি না। শুধু এইটাই বলবো দায়িত্বটা বেড়ে যায়। পরপর ঈদের সিনেমা রিলিজ হয়েছে, শান, গুলই, তারপরে কোরবানি ঈদে সাইকো, এখন জিন হয়েছে। তো দায়িত্বটা বেড়ে গেছে, ভালো করার দায়িত্বটা, ভালো সিনেমা করার দায়িত্বটা। এবং ঈদের মতো এত বড় ফেস্টিভে সিনেমা রিলিজ হওয়া মানে অনেক ভাগ্যের বিষয়। আর ভালো লাগছে হাউসফুল, কারণ হাউসফুল এই ওয়ার্ডটা ছোট হতে পারে, বাট একজন অভিনেতা অভিনেত্রীর জন্য, বাংলা চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা, আপনার এই সিনেমার একটা ডায়লগ শুনতে চাচ্ছি। এই সিনেমার ডায়লগ আমি এখন বলবো না, সিনেমা হলে আসুক সবাই, সিনেমা হলেই দেখুক। একটা ডায়লগ, যে কোনো একটা ডায়লগ, শুধু একটা। আচ্ছা, কি বলবো? আচ্ছা, এখন আসলে ওরকম ভাবে স্পেসিফিকলি আমার মনে পড়ছে না, বাট আমি সবাইকে বলবো, আমন্ত্রণ জানাবো, সিনেমা হলে আসুন, সিনেমা হলে আসে। অবশ্যই পাবো, আমি পেয়েওছি অলরেডি। আমার আশেপাশে যখন আমি সিনেমাটা দেখার জন্য আমাদের কর্ণধার, আমাদের যে প্রোডিউসার জাজমেন্ট মিডিয়ার, তাকে বলেছিলাম যে আমি সিনেমাটা দেখবো, আমাকে একা একটু দেখার সুযোগ করে দেন। তো আমার পাশে আমার মা ছিল, ডিরেক্টর নাদের চৌধুরী স্যার ছিল। বিজিএমটা এত সুন্দর হয়েছে, বিজিএম এর শব্দই আসলে আমি সামনে থেকে পিছনে চলে এসেছি। তো অবশ্যই ভয় লেগেছে। একটা বিষয় হচ্ছে বাংলাদেশে তো হরর ঘরানার মুভি খুব একটা দেখা যায় না। তো এই যে আপনার এই মুভির মাধ্যমে আপনি মানে কি মনে করেন যে এই ধরনের মুভি আসলে বেশি বেশি আরো নির্মাণ হওয়া উচিত? অবশ্যই হওয়া উচিত। আমার কাছে মনে হয় শুধু এই ঘরানা না, আমাদের যেই সব ঘরানার মুভি হওয়া উচিত। মানে ঈদে আসলে আমরা চিন্তা করতে পারি না যে শুধু হরর মুভি দিব, হরর মুভি ঈদের জন্য না, এটা আসলে এই চিন্তা ভাবনা থেকে আমাদের সরে আসা উচিত। ঈদের মতো উৎসবে আসলে সবাইকে সুযোগ করে দেওয়া উচিত সব ধরনের সিনেমা দেখার। সেটা হতে পারে অ্যাকশন, সেটা হতে পারে রোমান্টিক, সেটা হতে পারে হরর। তো আমরা আসলে চেষ্টা করছি, একঘেয়েমিতে আমরা আসলে কেউ পছন্দ করি না। তো সেই একঘেয়েমিতে থেকে বের হওয়ার জন্য একটু চেষ্টা করছি। না, আমি ছোট একটা ঘটনা শেয়ার করতে চাই। যেমন আমরা যখন শুটিং করছিলাম ফার্স্ট ডে মনে হয়, তখন আমাদের যে লাইটের যে একটা চাচা ছিলেন, সে ভালোই বয়স্ক ছিল, মানে বয়স তার ভালোই। এবং আমরা যখন শুটিং করছিলাম তখন বাড়ি থেকে একটা সাউন্ড পাই। তখন আমরা জিজ্ঞেস করলাম যে কি হলো। তো দেন আমরা জানতে পারলাম যে ওই মানে যে চাচাটা উনি সুইমিং পুলে পড়ে গেছেন। আমরা তাকে জিজ্ঞেস করলাম যে কি, আপনাকে কি কেউ ধাক্কা দিয়েছে কিংবা আপনি নিজে পড়ে গেছেন? তো সে বললো যে আমি আসলে, আমার এমন বয়স নেই যে আমি ইচ্ছা করে আমি শয়তানি করে পড়ে যাবো কিংবা আমাকে কেউ ধাক্কা দিবে। তাকে মানে জিজ্ঞেস করা হলো, তো সে আমাদেরকে বললো যে আমার কাছে মনে হয়েছে যে আমাকে কেউ ধাক্কা দিয়েছে, বাট আমার আশেপাশে কেউ মানে কোনো মানুষ ছিল না। তো এইটা একটু ভয়ে কাজ করছিল যে জিনে কাজ করছি। আচ্ছা, ক্যারিয়ারের স্বল্প সময়ে আপনি রোমান্টিক, অ্যাকশন এবং সর্বশেষ ভৌতিক সিনেমাও চলে। জি, তো আপনার আর কোন কোন রূপে আমরা দেখতে পাবো আপনাকে? তো অনেক সব রূপে তো দেখে ফেললেন, আর কোন রূপে দেখতে চান? বাট রোমান্টিক, হরর সবভাবেই দেখা গেলে আমাকে একটা ভাবে দেখা যায়নি, সেটা হচ্ছে অ্যাকশন, যেটা কিনা আমি করে ফেলেছি অলরেডি মাসুদ রানা। এবং একজন প্রোডিউসার, একজন ডিরেক্টরের কাছ থেকে প্রশংসা পাওয়া মানে অনেক বড় ব্যাপার, কারণ একজন প্রোডিউসার, একজন ডিরেক্টরের কিন্তু সেই ক্ষুধাটা মিটে না, মনে হয় যে না আর একটু ভালো করলে ভালো হতো, পূজা কিংবা যারাই কাজ করি না কেন। বাট আমাদের ডিরেক্টর সৈকত নাসির ভাইয়া, মাসুদ রানা, সে অসাধারণ বলেছে। এবং আজ পর্যন্ত আমি আজিজ ভাইয়ের মুখে আমার কোনো প্রশংসা, সে আমার পিছনে করে কিনা আমি জানি না, বাট আমার সামনে কখনোই তাকে আমি আমার প্রশংসা করতে শুনিনি। বাট অ্যাকশন নিয়ে সে আমার সামনে প্রশংসা করেছে যে না তুই ভালো অ্যাকশন করেছিস। তো আমি আরো ভাবলাম যে ওর ইন্টারভিউটা একটু বরবাদ করে সেটা হচ্ছে না, ওদিকে আগের পর এক বলেই যাচ্ছে আমার পিছনেই কেন পড়ে সজল ভাই, প্রত্যেকটা শুটিং এর প্রত্যেকটা মোমেন্ট এখানেই যাবে সেখানে ওকে আমার চালাইতেই হবে। তাহলে এই যে জিজ্ঞেস করলেন না শুটিং এর অভিজ্ঞতা, এই যে আচ্ছা আপনি একটা শোতে কত দিনে এর আগে সার্টিফিকেট কাজ করেছেন, এই দুইবার কত টাকা আপনি করে আপনি সিনেমা রিলিজ করেছেন? আচ্ছা, গত ঈদে কিন্তু আমার দুইটা সিনেমা একসাথে রিলিজ হয়েছিল, গত রোজার ঈদে, একটা হচ্ছে শান আর একটা হচ্ছে গুলই। সো এখন মানে এই প্রতিদ্বন্দ্বী ওয়ার্ডটা কেন আসে আমি জানি না, প্রতিদ্বন্দ্বী কেন হবে? আমাদের বাংলাদেশের সুপারস্টার একজনই, সে হচ্ছে শাকিব খান। তো তার সাথে প্রতিদ্বন্দ্বিতা আসলে এরকম, এইটা বলাই হচ্ছে পাপ, এটা বলাই আসলে উচিত না। তার সিনেমা চলছে এবং খুব ভালো চলছে, সবার সিনেমা খুব ভালো চলছে, এবং নট অনলি শাকিব খান, সবার সিনেমা খুব ভালো চলছে, সবার সিনেমা হাউসফুল। তো এটা আসলে ভালো সাইড না, পজিটিভ সাইড, যে অ্যাপ্রিশিয়েট করুন। হ্যাঁ একদম একদম, মানে বাংলা চলচ্চিত্র আসলে ভালো চলে, দ্যাটস ইট, প্রতিদ্বন্দ্বিতা এখানে কিছু নেই। একসাথে এতগুলো মুভি ভালো চলছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা? পজিটিভ ভাবে খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এখন আমরা কোন জিন যখন মুক্তি মানে মুক্তি দৌড়ে আসছিল তখন কি পূজা কি চিন্তা মানে জিন টিম কি মনে করেছিল যে এইভাবে আসলে দর্শক হলে উঠতে পড়ে মানে টিকিট পাওয়া যাবে না, ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে এরকম করে, এরকম কি আসলে চিন্তাই ছিল? না, চিন্তায় আসলে ওরকমটা ছিল না সত্যি কথা বলতে, কারণ ঈদের দিন মানুষ ব্যস্ত থাকবে, এটা স্বাভাবিক, ফ্যামিলিকে টাইম দেবে। বাট প্রথম থেকে আমরা শুনে আসছি যে টিকিট পাওয়া যাচ্ছে না, হাউসফুল, এবং আমরা নিজেরাই দেখলাম যে সিঁড়িতে বসে আমরা সিনেমা দেখছি। সো এটা আসলে এক্সপেকটেশনের একটু বাইরে, তো দেখা যাক, এটা আসলে একটা পজিটিভ সাইড। তবে একটা জিনিস সবার জন্য বলতে চাই, আমরা দুজন মিলেই বলতে চাই, যেটা হচ্ছে আমরা সবাই আসলে চেষ্টা করেছি, পুরো টিম, পুরো জিন পরিবার চেষ্টা করেছি আপনাদের সবাইকে ভালোবেসে একটা দেওয়ার জন্য। এবং আপনাদের সবাইকে বলবো প্লিজ হলে যেভাবে আসছেন এই ধারাবাহিকতাটা ধরে রাখুন, কারণ আপনারা হলে আসলে আসলে আমাদের ব্যাপারটা হচ্ছে কি ইন্টারভিউ আমার নিচ্ছিল আপনারা না, এজন্য বলতেছি যাতে করে এর মাঝখানে বলেন যাতে ও সাইডে থাকে, আমি মাঝখানে ইন্টারভিউটা আমার নিচ্ছিল। আপনি আপনি জিনের কথাটা বলে ফেলি, না না জিনের কথা, হ্যাঁ জিন দেখবেন, পরিবার সহ দেখবেন, এবং আশা রাখছি ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, আপনার কোনো ফ্রেন্ড দেখেছে কিনা এবং তাদের প্রতিক্রিয়া কেমন ছিল এটা পূজা বলবে। আমার ফ্রেন্ডরা টিকিট পাচ্ছে না, দুঃখের বিষয়, তারা টিকিট পাচ্ছে না, আমাকে কন্টিনিউয়াসলি মেসেজ দিচ্ছে যে টিকিট পাচ্ছি না, আমাকে টিকিট ম্যানেজ করে দে। এখন আমি কিভাবে ম্যানেজ করব? তা আমি ভাবলাম যে তাদেরকে বলি যে আগে থেকে বুক করে রাখতে।